ঢাকা রংপুর মহাসড়কের বিভিন্ন পর্বের ধারাবাহিকতায় আজকে আমি আপনাদেরকে দেখাতে নিয়ে এসেছি এই ওভারপাসটির বর্তমানে অবস্থা কি এবং এর আশেপাশে ফোর লাইনের কাজ কত দূরে গিয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে এখানে ওভারপাসের রীতিমতো কাজ শুরু হয়েছে এবং কাজ খুব দ্রুত গতিতে এগিয়ে চলছে। কিছুদিন আগেই আমি এই এলাকার একটা ভিডিও দিয়েছি, অর্থাৎ গাইবান্ধার ধাপের হাটে আপনাদেরকে নিয়ে এসেছি, তখন এই কাজ এত দ্রুত গতিতে শুরু হয়নি। তো আজকে আপনারা আমার পেছনেই দেখতে পাচ্ছেন যে কাজ খুব দ্রুত গতিতে এগিয়ে চলছে, অর্থাৎ ধাপের হাটের ওভারপাসের কাজ এবং ফোর লেনের কাজ আপনাদের কাছে আমি দেখাবো। আশা করি সঙ্গে থাকবেন। তো চলুন দেখা যাক গাইবান্ধার ধাপের হাটে ওভারপাস থেকে শুরু করে ফোর লেনের কাজ কতদূর এগিয়েছে এবং কাজ কীরকম চলছে। চলুন ঘুরে দেখা যাক। দর্শক মণ্ডলী, যেহেতু এটি গাইবান্ধার মধ্যে একটি ব্যস্ততম এলাকা এবং মহাসড়কের মধ্যে অনেক সময় হাট বাজার লাগে, এজন্য এখানে ওভারপাসটি নির্মিত হচ্ছে এবং ওভারপাসের জন্য খনন কাজ চলছে। আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পেয়েছেন যে ওভারপাসটি অর্ধনির্মিত অবস্থায় আছে এবং বাকি অংশের কাজ খনন শুরু হয়েছে, যেটি কিছুদিন আগেই বন্ধ ছিল তো আবার শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক এই পর্যন্তই ফোর লেন হয়ে ওভারপাসটি চলে যাবে। এই মেশিন দ্বারা মাটিতে প্রেসার দিয়ে মাটি শক্ত করা হচ্ছে। আমি ওভারপাসের ঠিক সামনের অংশ দেখানোর চেষ্টা করছি, যে ওভারপাসটির সামনের অংশে দ্রুত গতিতে কাজে গিয়ে চলছে এবং খুব শীঘ্রই এখানে ওভারপাসের বাকি অংশ নির্মিত হবে এবং তার সামনে ফোর লেন রোড নির্মিত হবে। ওভারপাসটির উত্তর সাইডে বালু ভরাটের কাজ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কোনোভাবে কাজ থেমে নেই, কাজ খুব দ্রুত গতিতে এগিয়ে চলছে। আমি ঠিক ওভারপাসটি এখান থেকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ওভারপাসটি এখন অর্ধনির্মিত অবস্থায় আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রেনের মাধ্যমে ওভারপাসের দুই সাইটের অংশ নির্মাণ করা হচ্ছে, অর্থাৎ এটা গাঁথুনি দিয়ে তার মাঝখানে বালু ভরাট করা হবে। দর্শক মণ্ডলী, আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এক্সকেভেটরের মাধ্যমে ড্রাম ট্রাকের মধ্যে বালু ভরাট করা হচ্ছে। এই বালু সরিয়ে নিয়ে যাওয়া হবে আরেক স্থানে। আর এই এক্সকেভেটরের মাধ্যমে বালু ভরাটের কাজটি ঠিক ওভারপাসের দক্ষিণ সাইডে হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন খুব দূরে সেই অর্ধনির্মিত ওভারপাসটি দেখতে পাচ্ছেন। আশা করা যায় গাইবান্ধা জেলার এই ধাপের হাট স্থানটি অত্যন্ত ব্যস্ততম এলাকা। এখানে সপ্তাহে দুটি হাট বসে। এই হাটের কারণ এই স্থানটিতে মানুষের সমাগম বেশি থাকে, জন্য এই স্থানটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ওভারপাসের যে প্লেটগুলো বসানো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন তার পাশ দিয়ে হ্যান্ড প্রেশার মেশিন দিয়ে মাটিকে চাপ দিয়ে শক্ত করা হচ্ছে। এবং সেই সাথে সাথে এক্সকেভেটর দিয়ে মাটিকে সরিয়ে নেওয়া হচ্ছে। কাজ খুব দ্রুত গতিতে এগিয়ে চলছে। এই ওভারপাসটি যেহেতু ব্যস্ততম এলাকা, খুব শীঘ্রই এই ওভারপাসটির কাজ সম্পূর্ণ হবে। গাইবান্ধা জেলার ধাপের হাটের এই ওভারপাসটি থেকে শুরু করে ফোর লেনের যে কাজ চলছে, আমি
মোটামুটি সমস্ত কাজই তুলে ধরার চেষ্টা করছি। আশা করি আপনারা সঙ্গে আছেন এবং সেই সঙ্গে সঙ্গে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। এই ওভারপাস এবং এর আশেপাশের ঢাকা রংপুর মহাসড়কের ফোর লেনের কাজ আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা আশা করি মোটামুটি এ সম্পর্কিত একটি ধারণা পেয়েছেন এবং এই ওভারপাসের বর্তমান অবস্থা বুঝতে পেরেছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং আজকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।